গুড়িয়ার পারে অনুষ্ঠিত হলো আর্থিক সাক্ষরতা শিবির। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ক্রিসিল ফাউন্ডেশন যৌথভাবে পরিচালিত মানি ওয়াইজ ফিনান্সিয়াল লিটারেসি সেন্টারের অধীনে ধলপল 2 নং গ্রাম পঞ্চায়েতের গুড়িয়ার পারে একটি আর্থিক সাক্ষরতা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবিআই এলডিও দাস, কোচবিহার এলডিএম প্রবীর গাঙ্গুলী, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার দিলীপ কুমার সিংহ সহ আরও অনেকেই, এবং তুফানগঞ্জ 1-এর মানি ওয়াইজ সেন্টার ম্যানেজার উৎপল সূত্রধর, ফিল্ড কোঅর্ডিনেটর দীপাঞ্জন পাল এবং এরিয়া ম্যানেজার রিয়া মজুমদার উপস্থিত ছিলেন। ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য তারা জানিয়েছেন এবং কেন্দ্রের ব্যবস্থাপক উৎপল সূত্রধর উপস্থিত গ্রামবাসীদের অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যাংকিং প্রকল্পগুলি যেমন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প, অটল পেনশন যোজনা এবং জাতীয় পেনশন প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য মানুষের সামনে তুলে ধরেন। সেখানে উপস্থিত শ্রোতাবৃন্দ এই অনুষ্ঠানে খুব খুশি, কারণ আর্থিকভাবে এভাবেই তারা স্বাক্ষরিত হবেন। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। ছিলেন অনেক শ্রোতাবৃন্দ এবং তারা গোটা অনুষ্ঠানটি শুনে।